দুর্গাপুরের ধান্ডাবাগে মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বাড়ছে। জড়িত সন্দেহে আগেই মৃতার ভাইপো প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এবার এই ঘটনায় ওই মহিলার জামাইকেও পাকড়াও করা হয়েছে। সোমবার দুর্গাপুর আদালতে তোলা হয় ফরিদপুর থানা এলাকার বড়গড়িয়ার বাসিন্দা ধৃত কাঞ্চন অধিকারীকে। উল্লেখ্য, দুর্গাপুজোর নবমীর দিন ধান্ডাবাগে নিজের বাড়িতে অঞ্জলি বন্দ্যোপাধ্যায় নামের এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়। তাকে ধর্ষণ করা হয়েছে বলে পরিবার ও স্থানীয় লোকজনেরা অভিযোগ করেন। আপাতত পুলিশ তদন্তে নেমে মৃতার ভাইপো প্রশান্ত বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে এবার মৃতার জামাইকেও পাকড়াও করেছে পুলিশ। সম্পত্তির লোভেই এই হত্যাকাণ্ড বলে পুলিশ সূত্রে খবর। বলছি আপনার বিরুদ্ধে আপনার শাশুড়িকে খুনের অভিযোগ, কি বলবেন? আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে আপনি আপনার শাশুড়িকে খুন করেছেন? না না না, এই অন্যায়, এই আমার প্রতি পুরো অন্যায়। কালু তো বলছে আপনার নাম, আপনি আপনি দেখেছিলেন কালু? আপনি তো কালু, আপনি খুন করেছেন আপনার শাশুড়িকে? না না না, আপনি কালুর সাথে ছিলেন তো? কালু আমি বাড়িতেই ছিলাম। হ্যাঁ, আমি আমি কাঁটাবাড়িতে ঘুগনি বিক্রি করে ডিম বিক্রি করে আমি বাড়ি গেছিলাম। তাহলে আপনাকে কি ফাঁসিয়ে দিল? কে ফাঁসালো? পুরো ফাঁসানো হচ্ছে আমাকে। কে ফাঁসিয়েছে আপনাকে? আমাকে ফাঁসানো হচ্ছে আপাতত যা বুঝে যাচ্ছে। আপনি প্রমাণ দিতে পারবেন আপনি বাড়িতে ছিলেন? হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম, প্রমাণ দিতে।